হচ্ছে এই চাটা লঙ্কা ধনে পাতা লেবু আমলকি সব কিছু দিয়ে আজ কুস্তু পানি করতে হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুডুই। আজকে আবার নিয়ে চলে এসেছি আমাদের নতুন কলকাতা সিরিজের আর একটা নতুন ব্লগ। এটা আমাদের কলকাতা সিরিজের সেকেন্ড এপিসোড হতে চলেছে। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি, এখন কোথায় যাব এখনও সেটা ঠিক করিনি, দেখি কোথায় যাওয়া যায়। আপাতত আছি পার্ক স্ট্রিটের আশেপাশে একটা জায়গায়। তো সাথে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, একদম মিস করো না। এসপ্ল্যানেডে এখনও এত ভিড়, মনে হচ্ছে এখনও পুজোর সময়ই চলছে। এই জায়গাটা কোনো দিন ফাঁকা থাকে না। এখন চলে এসেছি সাউথ সিটি মলের কাছাকাছি জায়গায়। তো আজকে যাবার ইচ্ছা আছে সাউথের দিকেই। তো আজকে আমরা ঠিক করেছি আজকে যাব পাটুলিতে। পাটুলি বরাবরই গিয়ে থাকি সবসময়, প্রায় মাসে আমার এক দুবার যাওয়া হয়েই থাকে। তো আজকে যাব, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। এই হলো সাউথ সিটি মল, ওয়ান অফ দ্য বিগেস্ট মল অফ সাউথ কলকাতা। ক্রিসমাসের জন্য যে লাইটিংগুলো দিয়েছিল সেগুলো এখনও আছে লাগানো, দেখছি বেশ সুন্দর দেখতে লাগছে। আমরা পৌঁছে গেছি পাটুলি আর চলে এসেছি পাটুলির ফ্লোটিং মার্কেটে। ফ্লোটিং মার্কেট হলো পাটুলির, এখানে জল আছে আর জলের ওপরেই মার্কেট বসে। তো সেই মার্কেটটাই আমরা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো মার্কেটে ঢোকা যাক। এই হচ্ছে মার্কেটের দু নম্বর গেট। এই যে ওখানে লেখা আছে ফ্লোটিং মার্কেট, আর এটা হচ্ছে দু নম্বর গেট। সামনে থেকে আর একটা গেট আছে, সেখান দিয়েও চাইলে তোমরা ঢুকতে পারো। কলকাতার একটা আন্ডার রেটেড জেম, কারণ আমাদের এটা যেহেতু একটু সাউথের দিকে আর একটু ভেতর দিকে, অনেকেই হয়তো এখানে আসে না, কলকাতার বাইরের হয়তো অনেকেই জানো না যে এরকম একটা মার্কেট আছে। দেখো সবকটা দোকান বসেছে এখানে বোটের ওপরে। এখন যদিও অনেকগুলো মার্কেট বন্ধ হয়ে গেছে, সকালের দিকে আরও বেশি খোলা থাকে। এখন অলরেডি 7:30 বেজে গেছে বলে মার্কেট হয়তো অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো আমরা একটু ঘুরবো। সিঙ্গারা খাবো আমরা। আর কি আছে? আর আছে পেঁয়াজি আছে, কাশ্মীরি লঙ্কার চপ আছে, আলুর চপ আছে, সবজি লঙ্কার চপ আছে, ঝাল পুরুলি আছে, হ্যাঁ আলুর চপ, একটা আলুর চপ নিয়ে নাও। দুটো সিঙ্গাড়া নিয়েছি, একটা খেয়ে দেখি। এত বাঙালির ফেভারিট জিনিসই সিঙ্গাড়া চপ, মুড়ি কোনোদিন খারাপ হয় না। এই হলো আলুর চপ, আর এটা পেঁয়াজি। তো চপ সিঙ্গারা খেয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে।
ফুচকার দোকান থেকে ভাজা ভুজি, খেলনার দোকান, পেট ভর্তি, খাবে কিছু তো খাও, কাবাব নয় এটা, এটা কাবাব নয় তো, কত করে? 25 টাকা। এই জলটা যেহেতু পরিষ্কার নেই তাই জন্য এই জায়গাটা মানে একটু শোভাটা কমে গেছে। ব্যাংককের ফ্লোটিং মার্কেট আছে, আর আমাদের কলকাতাতেও কিন্তু ফ্লোটিং মার্কেট আছে। ভেতরে অনেকটাই চিকেন আছে, 10 টাকা মানে 10 টাকা মানে অনেক ভালো। তো ওখান থেকে আমরা খেলাম, দুটো ললিপপ নিয়েছিলাম আর দুটো পকোড়া নিয়েছিলাম, টোটাল হলো 60 টাকা। যথেষ্ট ভালো টেস্ট ছিল আর কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল। এইদিকে ম্যাক্সিমাম দোকান বন্ধই আছে, কিছু কিছু জায়গায় কাজ চলছে। এখানে লেখা আছে ধনে পাতা আমলকি চা পাওয়া যায়। এখানে অনেক জায়গাতেই লেখা আছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আমলকি এইসবের চা পাওয়া যায়। লঙ্কা ধনে পাতা চাটা, লঙ্কা ধনে পাতা কত করে? 10 টাকা। একটা নাও ধনে পাতা চা, ধনে পাতা চা হবে? হজমোলা নেই, শেষ হয়ে গেছে। খেয়ে দেখতাম ধনে পাতা চা কেমন। না নেই হজমোলা। চাটা ভালো, আনফরচুনেটলি লঙ্কা ধনে পাতা চা নেই, হজমোলা নেই বলে ধনে পাতা চাটা আমি পেলাম না। ইচ্ছা ছিল ধনে পাতা চা টেস্ট করার, প্রথমবার দেখলাম আমি লঙ্কা ধনে পাতা চা। লঙ্কা চা, ধনে পাতা চা, আমলকি চা, আমলকি চা তাও মানা যায়, বাট লঙ্কা চা ইস মানে জানি না কী দেওয়া হবে তাতে। না লঙ্কা বললো যে লঙ্কা দেবে, তারপরে ঠিক কোন কোন জায়গায় জ্বালা করবে লঙ্কা চা খাওয়ার পরে। অবশেষে হাজমোলা পাওয়া গেছে, তো ধনে পাতা লঙ্কা আমলকি চা তৈরি হচ্ছে, তো খেয়ে দেখবো, খেয়ে তারপরে বলবো কেমন লাগলো খেতে। তো এই তৈরি হচ্ছে আমাদের লঙ্কা চা, আমলকি ভাড়ে দেওয়া হয়ে গেছে। আমার তো বন্ধ হয়ে গেল, আমি চাটা দেবো। এটা কি দিলে? ফার্স্ট আমলকি, তারপরে কি দিলে? মিট লবণ। আচ্ছা তারপরে ধনে পাতা, লঙ্কা চা, ধনে পাতা না, এটা ধনে পাতা লঙ্কা আমলকি সব মেশানো চা। লঙ্কাও এসে গেছে,
ধনে পাতা এসে গেছে, লঙ্কা এসে গেছে, আমলকি এসে গেছে, বিটনুন এসে গেছে, হাজমোলাও এসে গেছে, শুধু চা আসেনি এখনো। লেবু কাটা হচ্ছে, এর উপর লেবু দেওয়া হবে। গন্ধ তো ছাড়ছে, লেবু ফুচকাতে যে লাস্টে যে ফি ফুচকাটা দেয় লেবু দিয়ে ওটার মতো। এই হচ্ছে এই চাটা, লঙ্কা, ধনে পাতা, লেবু, আমলকি সব কিছু দিয়ে চা এসে গেছে। রিস্ক নিয়ে খেয়ে দেখছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে তাই জন্যই স্পেশালি খাচ্ছি। তো আজ কুছ তো পানি করতে হ্যায়, ভালো খেতে লাগছে, মানে একটু পুরো অন্যরকম খেতে, মানে সব কিছুই ফ্লেভার আছে, বিটনুন, আমলকি, পুরো অন্যরকম, মানে চায়ের মতো লাগছে না, অন্য কিছু একটা ড্রিঙ্ক লাগছে গরম, বাট যথেষ্ট ভালো খেতে। 10 টাকা দাম কিন্তু কোয়ান্টিটি যথেষ্ট বেশি। ধনে পাতা চা খাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রোটিন মার্কেট থেকে। এরপরে যাব পাটুলির ওই সাইডে, একটুখানি বসার জায়গা আছে, অনেক দোকান আছে, ওইখানটা একটু যাব ঘুরবো। চা ও নচিকেতা, প্রচুর ভিড় হয় দোকানে, আর চায়ের কোয়ালিটিও যথেষ্ট ভালো, আর ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটির চা পাওয়া যায়। দেখো তুমি কি আবার চা খাবে? ভেতরে দেখো, সারাদিন টিভিতে এখানে নচিকেতার গান চলে, চায়ে নচিকেতার আর একটা দোকান আছে, তবে এই দোকানটাই সব থেকে বড়। এই যে দাঁড়িয়ে আছি চা ও নচিকেতার সামনে, এইখানে এলে আর চা না খেলে কিন্তু সেটা অপরাধ হিসেবে গণ্য করা হয়। যদি পাটুলি আসো তাহলে আমি রেকমেন্ড করবো এই চা ও নচিকেতার চা, অবশ্যই একবার ট্রাই করো, কারণ এই চাটা সত্যি খুব দুর্দান্ত চা, মানে এর টেস্ট আনম্যাচেবল, মানে খুব ভালো চাটা। আমরা একটু যাচ্ছি, একটু বসবো এখানে, এই জায়গাটা আমার দারুণ লাগে, মানে এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে, আর বসার জন্য খুব ভালো জায়গা। এখন তো আরও সাজিয়ে দিয়েছে, দেখো চারিদিকটা। রাস্তার ধারের এই লাইটিংগুলো এই জায়গাটার শোভাটা আরও অনেক বাড়িয়ে দিয়েছে।
কমপ্লিট এখানে একটা হবে আপনার মা এখানে একটা ওই জায়গাটা ভালোভাবে নিয়েছি একটা আফগান মোমো ছ পিসের দাম 150 টাকা এটা কিন্তু এখানকার স্পেশালিস্ট এখানে এই মোমোটা খুব বিক্রি হয় খুবই বিক্রি হয় তো আমি কোনোদিন আগে টেস্ট করিনি এই ফার্স্ট টাইম নিলাম আমি জানি আমি পুরোটা খাইতে পারবো না তাই আমি পার্সেল করে নেবো এটা তো একটু খেয়ে দেখবো আর টেস্ট করে তোমাদের বলবো কেমন খেতে দেখতে দেখো দারুণ দেখতে লাগছে তো এই হচ্ছে আফগান মোমোর সাইজ খেয়ে দেখবো কেমন খেতে দারুণ টেস্ট এখানকার স্টিল মোমোটা আমার দারুণ লাগে অসাম লাগছে খেতে মানে একটা ক্রিমি একটা টেক্সচার পুরো আর ভেতরের চিকেনটা কিন্তু হেভি সফট মানে পুরো চিকেনের যদি দেখাই পেঁয়াজ থাকে মানে পেঁয়াজটা যদি থাকেও তাহলে সেটা পেস্ট করা মানে মুখে লাগছে না মানে মুখে দিলেই গলে যাচ্ছে পুরো মাখন চলো দারুণ লাগছে এখানে অনেকক্ষণ ঘুরলাম খেলাম অনেক মজা হলো ভালো কাটলো আজকের টাইমটা তো এখানে এখন মোমোটা খেলাম আর খেয়ে এখন বাজে 9:30 এবার আমরা বাড়ির দিকে যাব অনেক রাত হয়ে গেছে এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য অলরেডি সোয়েটারটা পরে নিয়েছি বাইকে যেতে একটু ঠান্ডা লাগবে তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অনেকে তোমরা দেখছো আর সাবস্ক্রাইব করছো না এটা প্লিজ 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 সবাইকে বলছি একটু ফলো করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও সেই জন্যেই এত কষ্ট করে সব কিছু করা তোমাদের জন্য দেখতে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই